আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজে এবং আমি নাবিলা হাসান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। হল না খোলার শর্ত নেওয়া হবে সকল পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগরের সবকটি হল সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাসুদ মোস্তাহিদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ শর্ত সাপেক্ষে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের অধ্যক্ষের ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। এই সাত কলেজের যে চলমান এবং ঘোষিত পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো পরীক্ষার্থীরা হোস্টেলে না ওঠার শর্তে, তারা হোস্টেলে থাকবেন না কোথাও, সেইভাবেই তারা পরীক্ষা দিচ্ছিলেন, সেই শর্তেই তারা এই পরীক্ষাগুলো তাদের চলমান থাকবে এবং পরীক্ষাগুলো দিতে পারবে, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। শিক্ষামন্ত্রীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বুধবার সকাল 9টা থেকে এই আন্দোলন আরো জোরালো হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা। যদি এই সাধারণ মানুষের রোড ক্লিয়ার না করে দিতে পারে বা তাদের যাবার সুন্দর সুব্যবস্থা না করে দিতে পারে, এই সরকার তাহলে জনগণের জন্য কি করলো? গাড়িগুলো সবগুলো যাত্রী নেমে গেছে, আমার মালিক লসবতি, আমিও লসবতি অনেক। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবকটি হল সিলগালা করে দিয়েছে প্রশাসন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তাহীনতার মধ্যেই তাদের হল থেকে বের করে দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাস ও গেরুয়া গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আগামী 1 মার্চের মধ্যে ক্লাস ও পরীক্ষা সহ সব কার্যক্রম চালু করার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 25 ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাসুদ মুস্তাহিদ, আরটিভি, ঢাকা। প্রথম ধাপে করোনা টিকার তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সুযোগ রাখা হলে প্রতিষ্ঠান খোলা নিয়ে সংকট তৈরি হতো না, বলছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদের মতে, বিশ্ববিদ্যালয় খোলার আগে সবার টিকা নিশ্চিত করা উচিত। আর শিক্ষাবিদরা বলছেন, সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া বিশ্ববিদ্যালয় খোলার সুযোগ নেই। এ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক সৌমিত্র শেখর। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। কোভিড-19 অতিমারির কারণে প্রায় 1 বছর ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে গত 1 মাস ধরে বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নিচ্ছে। ছোট পরিসরে অনলাইন ক্লাসও শুরু হয়েছে। এ অবস্থায় অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মেসে উঠেছেন। আর্থিক কারণে মেসে থাকছেন কেউ কেউ। সম্প্রতি এলাকাবাসীর সঙ্গে সংঘাতের পর নিরাপত্তার দাবিতে ছাত্রাবাস খোলার আন্দোলন শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তালা ভেঙে হলে অবস্থান নেয় ছাত্রছাত্রীরা। সে আন্দোলনে একে একে যোগ দেয় ঢাকা, রাজশাহী, ইসলামী সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী জানিয়ে দেন, করোনার কারণে 17 মে আগে হল খুলবে না। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ আগামী 17 মে থেকে খুলে দেয়া হবে। শিক্ষাবিদ অধ্যাপক সৌমিত্র শেখর মনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু পদক্ষেপ নিলে এই সংকট এড়ানো যেত। বলতে না পারে যে তোমরা আগে প্রবেশ করেছো বলে এই বিপর্যয়টি হলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আলাদা দায়িত্ব আছে দৃষ্টান্ত স্থাপন করার। আমাদের কাজ এমন যেন না হয় প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এ কারণে আমার মনে হয় যে রমজান এবং ঈদের পরে আমাদের সবারই একসাথে বিশ্ববিদ্যালয়ে আমরা প্রবেশ করব, ক্লাস করব এবং পরীক্ষা নেব। অধ্যাপক ডক্টর বেনজির আহমেদের মতে, করোনা টিকা দেওয়ার প্রথম ধাপে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের না রাখাটা বড় ভুল। আমরা যদি করতাম যে যত শিক্ষক আছে আমরা সকলকে টিকাটা দিয়ে দিতাম, এখানকার শিক্ষার্থীদেরও এই তালিকায় আনতাম, যে কারণে আমরা 40 বছরে নামালাম, সেই উদ্দেশ্যটা হতো। পাশাপাশি আমরা আমাদের যে শিক্ষার্থীদের এই বিশাল লস হচ্ছে, এনে যদি অনতি বিলম্বে আমরা হলগুলো খুলে দেই, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু করি, তাদের কি কি নিয়ম কানুন মানা উচিত সেটা যদি আমরা নিশ্চিত করি, বরঞ্চ তারা বাংলাদেশের অন্যান্যদের জন্য মডেলও কখনো কখনো হতে পারে। পার্শ্ববর্তী দেশে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরনটির অস্তিত্ব পাওয়ায় সেদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিত করারও তাগিদ দেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।
কুষ্টিয়ার মিরপুরে সম্পত্তির জন্য মাকে হত্যার পর বস্তাবন্দী লাশ পানিতে ফেলে দিয়ে অপহরণ নাটক সাজায় ছেলে। স্বীকারোক্তির ভিত্তিতে 34 দিন পর লাশ উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় নিহতের ছেলে মুন্না, চাচা আব্দুল কাদের এবং বন্ধু রব্বিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মমতাজ বেগমের স্বামী মারা যাওয়ার পর তার একমাত্র ছেলে মুন্নার সঙ্গে থাকতেন। সম্পত্তি লোভে গেল 20 জানুয়ারি মুন্না তার বন্ধু এবং চাচার সহায়তায় মাকে হত্যা করে লাশ বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে দেয়। পরে বন্ধু রব্বিকে অপহরণকারী সাজিয়ে বোনের স্বামীর কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পুলিশ তদন্ত করতে গিয়ে মুন্নার জড়িত থাকার বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। হত্যার কথা স্বীকার করলে মায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রুমে ঢুকে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 1টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম বিজয় চাকমা। তিনি উপজেলার রূপকারী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর নবী সরকার জানান, একটি প্রকল্পের বিষয়ে কথা বলে বিজয় চাকমা তার রুমে গিয়েছিলেন। এ সময় 2-3 জন ব্যক্তি দরজার বাইরে থেকে উকি দিচ্ছিল। এদের মধ্যে একজন রুমে ঢুকে বিজয়ের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যরা বিজয়কে তাদের দলের নেতা দাবি করে এই হত্যাকাণ্ডের জন্য সন্তুল আরমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে। তবে এ বিষয়ে সন্তুল আরমার পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো সাধারণ চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনে এসব কথা বলেন তিনি। এ সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং শ্রম ও মানবাধিকারের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তারা। ব্লিংকন 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50তম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। দক্ষিণ এশিয়া ও বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরকে নিবিড় সহযোগিতা করার কথা জানান দুই নেতা। করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। গেল 7 ফেব্রুয়ারি থেকে জাতীয়ভাবে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত এই কার্যক্রম চলছে। সাবেক স্বামীকে তালাক ও ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে হয়েছে বলে দাবি করেছেন ক্রিকেটার নাসির তামিমা দম্পতি। সন্ধ্যায় আইনজীবীর উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তামিমা দাবি করেন, আগের বিয়ে ও সন্তান থাকা ছাড়া তার বিরুদ্ধে আনা সব অভিযোগই ভিত্তিহীন। এদিকে ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে নাসির তামিমার বিরুদ্ধে মামলা করেছেন রকিব হাসান। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আতিকা রহমানের আরেকটি রিপোর্ট। নাসির হোসেন দেশের ক্রিকেটে পরিচিত এক নাম, অনেকবার আলোচনায় এসেছেন ক্রিকেট মাঠের 22 গজে পারফর্ম করে। আবারও নাসির টক অব দ্য কান্ট্রি, তবে খেলা নিয়ে আলোচনা নয়, ক্রিকেটের বাইরে মানুষের মুখরোচক গল্পের কারণ হয়েছেন নাসির। বিতর্কিত এক বিয়ে নিয়ে এখন তিনি হাসি ঠাট্টার মঞ্চে। নাসিরের বিয়ে ফেসবুক, টুইটার ও ইউটিউবে সমালোচনা ঝড়ের পর এবার তা আদালত পর্যন্ত গড়ালো। ঢাকা মহানগর হাকিম আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা করলেন তামিমার স্বামী রাকিব হাসান। রাকিব হাসানের বক্তব্য, 2011 সালের 26 ফেব্রুয়ারি রাকিবের সঙ্গে তামিমার 3,01,000 দেনমোহরে বিয়ে হয়। তাদের 8 বছর বয়সী একটি মেয়েও আছে। রাকিবকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। একজনের স্ত্রী থাকা অবস্থায় আরেকজনকে বিয়ে করেছেন। অপরদিকে মোহাম্মদ নাসির হোসেন জেনে শুনে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে গিয়েছেন এবং জেনে শুনে অন্যের বউকে বিয়ে করেছেন, সেটি আইনত একটি অবৈধ বিয়ে। আমার ক্লায়েন্ট মোহাম্মদ রাকিব হাসান এবং তার 8 বছর বয়সী কন্যা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এই জন্য আমরা সাথে 500 ধারায় মানহানির অভিযোগও এনেছি। মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 30 মার্চের মধ্যে তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এখানে আমরা 497 ধারায় ব্যভিচারেরও অভিযোগ এনেছি। ট্রায়াল হয় এবং জাজমেন্ট দেয়, তাহলে মামলাটি প্রমাণিত হলে তামিমা সুলতানা 7 বছর পর্যন্ত এবং নাসির হোসেনের 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এদিকে বিকেলে সংবাদ সম্মেলন করে তামিমার স্বামী রাকিব হাসানের সব অভিযোগকে মিথ্যা বললেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা। তামিমা বলেন, তিনি ডিভোর্স দিয়েই নাসিরকে বিয়ে করেছেন।
আমি তালাকটার জন্য অ্যাপ্লাই করি 2016, আর সেটা অ্যাপ্রুভ আসে 2017-এ। আর সম্পূর্ণ আইনি সব কিছু মেনেই ডিভোর্সটা হয়। যে ওনার সাথে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটা বাচ্চা আছে, এটা ছাড়া সম্পূর্ণ কথাই মিথ্যে। এত তো নাটক করার কিছু নেই এখানে। এখানে ফেসবুকে এসে নানান ধরনের বাচ্চাকে নিয়ে ইমোশনাল একটা বাচ্চা মানুষ সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করতেছে, তো এত কিছু তো বলার কিছু নেই। আমি যদি ওর বউকে বিয়ে করি ফাইন, যা কেস করে দেখ, সে সমস্যা শেষ। আমরা কেস হ্যান্ডেল করার জন্য প্রস্তুত আছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ভিত্তিহীন ও মানহানিকর খবর ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান নাসির। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদের দুই দফা জানাজা শেষে নেওয়া হয়েছে গ্রামের বাড়ি গোপালগঞ্জে। সেখানে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বিশিষ্ট ব্যাংকার ইব্রাহিম খালেদ। এদিকে জাতীয় প্রেসক্লাব ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে কলামিস্ট, গবেষক, সাংবাদিক আবুল মকসুদকে। আরও জানাচ্ছেন জাহেদ রহমান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে যেখানে শিশুদের আগামী দিনের দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন ডক্টর ইব্রাহিম খালেদ, সেখানে শেষবারের মতো নেওয়া হয় তার মরদেহ। শ্রদ্ধা নিবেদন শেষে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় কচিকাঁচার মেলার মাঠে। অন্যায়গুলো হচ্ছে বাজে, যে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু তিনি একটি সোচ্চার কণ্ঠস্বর ছিলেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা এখন যারা মিড লেভেল সিনিয়র লেভেল লিডারশিপে আছেন তারা সবাই ওনার স্টেপগুলোকে ফলো করবেন। দেশের কথা, মায়ের কথা, মাতৃভূমি, মাতৃভাষাকে ভালোবাসার জন্যে যত রকম কার্যক্রম আছে সেইগুলোই কচিকাঁচার মেলায় গ্রহণ করা হতো। একমাত্র ছেলে তুমি অনেক সময় দিয়েছে, যত ব্যস্তই থাকতো তারপরও পরিবারকে যথেষ্ট সময় দিতেন। আপনারা ওনার জন্য সকলে দোয়া করবেন, দেশে অনেক ভালো কাজের সাথে জড়িত ছিলেন। জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও। এদিকে কলামিস্ট আবুল মকসুদকে শেষবারের মতো নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে, সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে জানাজায় অংশ নেন সাংবাদিক নেতারা। এবং দেশের মানুষের কাছ থেকে উনি যে ভালোবাসা পেয়েছেন তা আমি আমার পরিবারের পক্ষ থেকে বলছি, আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। মানুষের সঙ্গে যে মেশার তার মধ্যে কোনো অহংকার কোনো কিছুই ছিল না, তার এই পোশাকটি ছিল একটি প্রতিবাদের প্রতীক। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজার পর আজিমপুর কবরস্থানে সমাহিত হন সাংবাদিক ও লেখক সৈয়দ আবুল মকসুদ। মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন সৈয়দ আবুল মকসুদ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন প্রধান নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালতে তিনি মামলাটি দায়ের করেন। মামলায় বিবাদী করা হয়েছে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান, নির্বাচন কমিশনের সচিব, প্রধান নির্বাচন কমিশনার সহ নয় জনকে। অ্যাডভোকেট দেলওয়ার হোসেন চৌধুরী জানান, চসিক নির্বাচনে কারচুপির কারণে ফল বাতিল চেয়ে এ মামলাটি দায়ের করা হয়েছে। নির্বাচনের নামে একটি প্রহসন হয়েছে, কাজে এই ধরনের প্রহসনমূলক নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচন আমরা বাতিল করে অনতিবিলম্বে একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে আমরা নির্বাচন চাচ্ছি। নিজেদের মতো বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি। কর্মসূচিতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো কথা বা বক্তব্য যেন নেতিবাচক আবহ তৈরি না করে। খেয়াল খুশি মতো ফ্রি স্টাইল কথা বলা, অরাজনৈতিক বক্তব্য দিয়ে দল ও সরকারের অর্জনকে যারা প্রশ্নবিদ্ধ করছে দলের কাছে তাদের এই অপকর্ম ক্ষমাহীন।
করোনা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টায় বিএনপি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে পাবনার ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় ওয়াজউদ্দিন খান স্মৃতি মুক্ত মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি নেতা ডাক্তার জাফরুল্লাহ, রুহুল কবির রিজভী সহ অনেকে প্রকাশ্যে ও গোপনে টিকা নিয়েছেন। করোনা টিকা প্রাপ্তিতে উপমহাদেশে বাংলাদেশ প্রথম আর বিশ্বের মধ্যে 25তম দেশ। তাদের নেতা আমির খসরু সাহেব টিকা নিলেন, বললেন না আমরা তো টিকার বিরোধিতা করি নাই, এটা আমরা ভারতের টিকা দিচ্ছি না, এটা অক্সফোর্ডের টিকা দিচ্ছি। তারপর আমি সুদিন একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম রিজভী সাহেবও গোপনে টিকা নিয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে আগামী 30 মার্চ সরওয়ার্দী উদ্যানে সুবর্ণ জয়ন্তী মহাসমাবেশ সহ 19 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুপুরে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন। বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বিএনপি। প্রথম দফায় মার্চ মাসের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রতি মাস শেষ হওয়ার আগে পরবর্তী মাসের কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনের শুরুতে সদ্যপ্রয়াত সাংবাদিক আব্দুল মকসুদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন খন্দকার মোশাররফ। আগামী 1 মার্চ থেকে 1 মাস ব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছি, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচির উদ্বোধন 25 মার্চের কালো রাত্রিকে স্মরণ করে 25 রাত্রে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। সে আলোচনা সভা বাস্তবায়ন করবে জাতীয় কমিটি। 26 মার্চ সকাল মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি। যারা অপরিকল্পিতভাবে নদীর পাড়ে আবাসন প্রকল্প এবং বালু ভরাটের কাজ করছেন তাদের সরঞ্জামাদি জব্দ করা হবে। সকালে খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় খাল ও নদী পরিদর্শন শেষে একথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এছাড়া মশা মারতে কার্যকর নতুন ওষুধ আনা হয়েছে জানিয়ে শিগগিরই তা প্রয়োগের আশ্বাস দেন মেয়র। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। ঢাকার দক্ষিণ সিটির গুদারা ঘাট থেকে নৌপথে দাসের কান্দি, বালু নদীর পার, কায়েতপাড়া বাজার, ঈদের কান্দি ও ফকিরখালী পর্যন্ত অঞ্চলের পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন মেয়র। এ সময় নদী পাড়ের জায়গা দখল ও নদীর নাব্যতা কমে যাওয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। প্রশ্নের জবাবে মেয়র বলেন, নগরবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে বহুমুখী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আর দখলদারদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। পানি নিষ্কাশনের ব্যবস্থাপনাটাকে আমরা সামগ্রিকভাবে পরিকল্পনার আওতায় এনে কার্যক্রমগুলো নিয়েছি এবং ঢাকাবাসীকে আগামী বর্ষা মৌসুমে আমরা যে কোনো আগের তুলনা থেকে অনেকাংশে আমরা সুফল দিতে পারব। কিছু হাউজিং কোম্পানি তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিনা অনুমতিতে তারা জমি দখল করছে, এখানে যত্রতত্র বিনা অনুমতিতে হাউজিং করা যাবে না, এগুলো সকল কিছু বন্ধ এবং প্রয়োজন হলে এখানে সকল তাদের যন্ত্রপাতি সরঞ্জামাতি আমরা বাজেয়াপ্ত করব। পরে টিটিরপাড়া বালুর মাঠ পরিদর্শন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মেয়র বলেন, এলাকার শিশু কিশোরদের জন্যই খেলার মাঠ উন্মুক্ত করতেই উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। আমরা প্রত্যেকটি ওয়ার্ডেই একটি করে অন্তত পক্ষে পর্যাপ্ত খেলার উপযোগী জায়গা আমরা করব। ঢাকা দক্ষিণের নগরবাসীকে মশার উৎপাত থেকে মুক্তি দিতে নতুন ব্যবস্থাপনার কথাও জানান মেয়র। এবং আগামী 2 সপ্তাহ পর থেকেই আমাদের নতুন কীটনাশকটা প্রয়োগ করা হবে, যাতে করে মশকের যে সহনশীলতার একটি তাদের উপাদান রয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এআর বাদল, আরটিভি, ঢাকা। মুজিবর্ষের লোগো ব্যবহার এবং প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে প্রায় 40,000 চিঠি পাঠিয়ে লাখ লাখ টাকা হাতে নেওয়ার অভিযোগে জাহিদুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। মঙ্গলবার রাজধানীর করণবাজারের অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে বিভিন্ন সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাবিবুল্লাহ ও মোহাম্মদ শহীদ নামে দুজনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। আমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুজিব বর্ষ, এই শতবর্ষকে কি করে সে লঘু ব্যবহার করতেছে এবং লঘু ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করে সে প্রায় 40,000 ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সে চিঠি দিয়েছে এবং তাদের কাছ থেকে সে অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়েছে। এবং সে কী বলতে, সে কী করবে, সে টি প্লান্টেশনের নামে একটা সে সিও চেয়ারম্যানের পরিচয় দিচ্ছে, যেখানে সে মান বিভিন্ন জায়গায় সে গাছ লাগাবে, মানে গাছ লাগায় সে এটা উদযাপন করবে, সেই হিসেবে অনেকের কাছ থেকে সে টাকা নিয়েছে। আর তার অনেকগুলি নাম সর্বস্ব প্রতিষ্ঠান রয়েছে, যেগুলি আমরা ধরেছি প্রায় 8 থেকে 10টা হবে। করোনা পরবর্তী ইলেকট্রনিক্স ব্যবসার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রত্যয় নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ওয়ালটনের ব্যবসায়িক সম্মেলন। মঙ্গলবার জেলার একটি হোটেলে সম্মেলনে অংশ নেন সারাদেশের 2,000 ব্যবসায়ী। অনুষ্ঠানে ওয়ালটনের নির্বাহী পরিচালক আমিন খান ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ব্যতিক্রমী বিয়ের খবর দিয়ে। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন শতবর্ষী এক দম্পতি। চমকে দেওয়ার মতো এমন ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরল উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে। এমন ব্যতিক্রমী বিয়ে উপভোগ করতে পেরে খুশি স্থানীয়রা। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত সংলগ্ন গ্রাম দক্ষিণ মেড়াগাঁওয়ে রোববার রাতে ধুমধামের সঙ্গে সম্পন্ন হয়েছে ব্যতিক্রমী এ বিয়ে। বরের 107 ও কনের বয়স 102 বছর। শুধুমাত্র বেদমন্ত্র নয়, নাচ গান বাদ্যবাজনা নিমন্ত্রণ কার্ড থেকে শুরু করে 3 দিন ধরে সহস্রাধিক মানুষের ভোজনের আয়োজন ছিল এ বিয়েতে। 90 বছর আগে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং বিয়ের পঞ্চম পিঁড়ি অর্থাৎ পঞ্চম প্রজন্ম পার হয়েছে। বংশধরদের মঙ্গলের জন্য এই বিয়ের আয়োজন বলে জানান বর নিজেই। পাঁচ পিঁড়ি হইলে এটা বংশধরের একটা অসুবিধা আছে, এই জন্যই এরা ধুমধাম করে একটা আমার পূর্ণ বিবাহ, পূর্ণ বার্ষিকী বিবাহ উদযাপন করছে। এলাকার জনপ্রতিনিধি সহ প্রতিবেশী এবং দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজনরাও বেশ উপভোগ করেছেন এই বিয়ের অনুষ্ঠান। এরকম বিয়ে কখনো খাইনি, প্রথম আজকে দাদুর মা দিদিমার বিয়ে। আমি কিন্তু এটা সাহস যোগাইয়া এই অনুষ্ঠানটা আমি শুরু করি, আমাদের খুবই আনন্দ। পূর্ণাঙ্গভাবে একবারে স্বাভাবিক যেমন বিয়ে হয় সেভাবেই কিন্তু এখানে বিয়ে হচ্ছে এবং প্রচুর লোকজন, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং সবকিছুই হচ্ছে। বংশধররাও যেন বাবা মায়ের মতো দীর্ঘজীবী হয় এমনটাই প্রার্থনা সবার। মৌসুমী রহমান, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।